টানা বেশ কয়েকদিন ধরে চলছে লাগাতার বৃষ্টি। প্রথমে দক্ষিণবঙ্গ, তারপরে উত্তরবঙ্গ, পুজোর আগেই বিপর্যস্ত বাংলা। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ জল যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত রাজ্যের দুই প্রান্তের মানুষের। এদিকে ডিভিসিট ছাড়া জল, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় এবং লাগাতার টানা বৃষ্টি, রীতিমতো সাঁড়াশি আক্রমণের মুখে গোটা রাজ্য। এমন পরিস্থিতিতে নবান্নে মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকতে পারেননি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বানভাসী বন্যা দুর্গত এলাকায় জলে নেমে পরিদর্শন করেন, আর এই বন্যা পরিস্থিতির জন্য সব দায় তিনি চাপিয়েছেন ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের ওপরে। পাশাপাশি বানভাসী মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা। এদিকে শনিবার মুখ্যমন্ত্রীর মালদা জেলার ভূতনি এলাকা পরিদর্শনে পাঠান নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। টেলিফোনের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন। এক্ষেত্রেও ফারাক্কার বাঁধ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ফিরহাদ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে, বাংলাকে অবহেলিত করছে। তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা, সেই সমস্যার সমাধান করছে না। যদি গঙ্গাটা ভাঙন না হতো তাহলে পাঁচটা যেত না, পাঁচটা না গেলে এই অঞ্চলটা ভাসত না। গঙ্গা ভাঙনের সাথে সাথে পাঁচটা ভেঙে পড়ে গেছে। সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, মানুষকে মানুষ ভাবুন। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খোঁজ খবর নিতে পৌঁছে গিয়েছেন সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। অপরদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী সহ পাহাড়ি ঝোড়াগুলিতে বেড়েছে জলের স্রোত, আশঙ্কা হরপাবানেরও। লাগাতার বৃষ্টির কারণে ফুসছে তিস্তা সহ অন্যান্য নদীগুলি, সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন, ধস এবং জলে বিধ্বস্ত জনজীবন। এদিকে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং একাধিক এলাকায় নেমেছে ধস। 10 নম্বর জাতীয় সড়কের হাল বেহাল, মাঝে মধ্যে ধসের কারণে কখনো পুরোপুরি আবার কখনো আংশিক বন্ধ করে দিতে হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক, ফলে মহাসমস্যায় পড়ছে গাড়ি চালক সহ অন্যান্য পর্যটক এবং যাত্রীরা। অন্যদিকে পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টির কারণে তিস্তা, মহানন্দা, জলঢাকা চোখ রাঙাচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি মহকুমার নদী সংলগ্ন এলাকায় হু হু করে ঢুকছে জল। প্রশাসনের তরফ থেকে জারি হয়েছে লাল সতর্কতা। হরপাবানের আশঙ্কায় তিস্তা পাড়ের বাসিন্দারা। টানা বৃষ্টিতে বিশেষ করে পার্বত্য এলাকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত শিলিগুড়ির সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব দিক ঠিক থাকলে রবিবার তিনি শিলিগুড়ি আসছেন। সোমবার তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে উত্তরকন্যায়। এরপরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পার্বত্য এলাকা পরিদর্শনে যাবেন কিনা সে বিষয়ে এখনও অবশ্য জানা যায়নি। তবে গোটা রাত্রে এই জল যন্ত্রণার চিত্র রীতিমতো ভাবাচ্ছে পুজোর আগে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কেন্দ্রীয় সরকারের কোনো ত্রুটি মুখ্যমন্ত্রী তুলে ধরেন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।